গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত স্টুডেন্টসদের জন্য নতুন আরেকটি চাকরির আপডেট নিয়ে চলে এলাম। বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করে নেওয়া হচ্ছে যে সমস্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক। কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কি রয়েছে, সিলেকশন করবে কিভাবে, সম্পূর্ণটাই তথ্যর মাধ্যমে জানাবো বাংলাতেই। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। অফিসিয়াল নোটিফিকেশন আমরা ডাউনলোড করে নিয়েছি, অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে নতুন যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে নবান্নের তরফ থেকে, নোটিফিকেশন ডেট হচ্ছে 20/12/2021, একদম লেটেস্ট চাকরির আপডেট। এবং এখানে অ্যাপ্লিকেশন বা এখানে তোমাদের যে সিরিয়াল নাম্বার থাকে অন স্ক্রিন তোমরা দেখে নিতেই পারছো। এখানে প্রথমত বলে রাখি, নোটিশ অন এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল, এখানে সাধারণত কন্ট্রাকচুয়ালের ভিত্তিতেই কিন্তু নিয়োগ করবে বিএসকে পোস্টের ক্ষেত্রে। আবেদন প্রার্থী যারা ইন্টারেস্টেড আছো, অবশ্য কি কি পোস্ট রয়েছে একটু দেখে নেওয়া যাক। এখানে সাধারণত 9টি পোস্ট রয়েছে যারা আবেদন করবে। ম্যাক্সিমাম 55 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এই পদে আবেদন করতে গেলে ভারতীয় নাগরিক হলেই আবেদন করা যাবে। চলে আসি আর কি কি ইনফরমেশন এখান থেকে আমরা পাবো। এছাড়াও আরেকটি যেটা বলা হচ্ছে এখানে, লাস্ট ডেট 15/1/2022। নেক্সট পোস্ট রয়েছে এখানে যারা আবেদন করবে, COO পোস্টে একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে, যেখানে কোয়ালিফিকেশন হিসাবে মাস্টার ডিগ্রি MBA কমপ্লিট করলেই আবেদন করা যাবে। এবং কোনো রকম যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু খুব সুযোগ সুবিধা পাবে। এছাড়াও এখানে জব প্রোফাইল কিন্তু উল্লেখ করা রয়েছে এবং ম্যাক্সিমাম এখানে যেটা বলা হচ্ছে, মিনিমাম 15 বছরের জন্য এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে এই রকম কাজের, তাহলে এই এই পোস্টে আবেদন করা যাবে। এখানে কি বলা হচ্ছে, 30 লাখ পার অ্যানাম এখানে কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ইনক্লুডিং এখানে টাকাগুলো থাকে সেইগুলো কিন্তু প্রোভাইড করা হচ্ছে। নেক্সট পোস্ট রয়েছে CTO, এখানে CTO পোস্টে মাত্র একটি ভ্যাকান্সি রয়েছে, MTech কমপ্লিট করলেই আবেদন করতে পারবে। এখানে ওয়ার্ক প্লেস কিন্তু দেয়া রয়েছে, যারা যারা আবেদন করছো এই পোস্টের ক্ষেত্রে ওয়ার্ক প্লেসটা এখান থেকে দেখে নেবে। এবং কাজের অভিজ্ঞতা 15 বছরের কথা বলা হয়েছে, 15 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানে 20 লাখ পার অ্যানাম কিন্তু স্যালারি প্রোভাইড করা হচ্ছে। নেক্সট CFO পোস্টে নিয়োগ করে নেওয়া হবে, চিফ ফাইন্যান্স অফিসার পোস্টে একটি মাত্র ভ্যাকান্সি, CA ম্যান্ডেটরি থাকতে হবে অবশ্যই। এখানে আবেদন প্রার্থী যারা আবেদন করবে, মিনিমাম 15 বছরের জন্য কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 20 লাখ টাকা পার অ্যানাম কিন্তু এখানে স্যালারি হবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করছো, অবশ্য ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করতে ভুলো না। নেক্সট পোস্ট রয়েছে এখানে যারা আবেদন করবে, সিনিয়র সফটওয়্যার পার্সোনাল, এখানে 2টি পোস্ট রয়েছে, MCA, BTEC, MTEC যদি করা থাকে আবেদন করা যাবে। মিনিমাম 5 বছর কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এখানে 9 লাখ টাকা প্রতি বছরে কিন্তু স্যালারি হিসাবে দেয়া হবে। চলে আসি নেক্সট পোস্ট কি রয়েছে। নেক্সট পোস্ট এখানে রয়েছে যারা যারা আবেদন করবে, এখানে সাধারণত রিকাউন্সিল পার্সোনেল পোস্টে নিয়োগ করবে, 2টি ভ্যাকান্সি রয়েছে, বিকম অথবা BBA ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। মিনিমাম এই রকম কাজের অভিজ্ঞতা থাকতে হবে 3 বছর, সেটা পাবলিক হোক বা প্রাইভেট অর্গানাইজেশন হোক। 3 লাখ টাকা প্রতি বছরে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে স্যালারি দেয়া হচ্ছে। হেল্প ডেস্ক পার্সোনেল পোস্টে নিয়োগ করে নেওয়া হবে, 2টি মাত্র ভ্যাকান্সি রয়েছে, ক্যান্ডিডেটদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে এই পোস্টে আবেদন করতে গেলে, অবশ্যই গুড কমিউনিকেশন স্কিল, বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দিতে থাকতে হবে, মিনিমাম 3 ইয়ার্স এই রকম কাজের অভিজ্ঞতা থাকতে হবে, 3 লাখ টাকা প্রতি বছর স্যালারি হিসাবে দেয়া হবে।
এইগুলো হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, কোন পোস্টে কি বেতন দেয়া হচ্ছে সেটা জানিয়ে দিলাম। সিলেকশন ক্রাইটেরিয়া, এখানে শুধুমাত্র প্রার্থীদেরকে শর্ট লিস্টেড করা হবে, ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হবে। যদি ওয়াক ইন ইন্টারভিউ উত্তীর্ণ হয় সেই ক্ষেত্রে তাদেরকে ভেরিফিকেশন করে নেওয়া হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, প্রার্থী বাছাই হয়ে যাবে। ক্যান্ডিডেটদের অবশ্য এখানে ডেসক্রিপশনে আমরা প্রোভাইড করে দেবো লিঙ্কটা, অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ ডিটেলসটা দেখে নিতে পারবে। এছাড়াও অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে ডেসক্রিপশনের লিঙ্কটা চেক করে নেবে এবং এখান থেকেই আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশনের জন্য লগ ইন করতে হবে, এখানে তোমাদের নিউ ইউজার আইডি, অ্যাপ্লিকেশন যারা করবে তাদের ক্ষেত্রে, এবং যাদের অলরেডি অ্যাপ্লিকেশন আইডি আছে সেই ক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য যে পুরনো আইডিটা আছে সেটা দিতে পারো বা নতুন ভাবেও করতে পারো। ডেসক্রিপশনে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে নাও। আর এছাড়াও অন্যান্য রাজ্য সরকারের ডিপার্টমেন্টের চাকরির যদি আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই রকম নোটিফিকেশন পেতে হলে দেখা হবে নেক্সট।